ঠাকুমাকে খুনের অভিযোগ নাতির বিরুদ্ধে হাওড়ার বালি নিশ্চিন্তা এলাকার ঘটনা। এটি সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিবাদের জেরেই কি খুন? নাতি এবং তার স্ত্রীকে আটক করে ইতিমধ্যে পুলিশের তরফ থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঠাকুমাকে খুনের অভিযোগ নাতির বিরুদ্ধে হাওড়ার বালির নিশ্চিন্তা এলাকার ঘটনা। এটি সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ, তার জেরেই কি এই খুন করা হয়েছে? গোটা ঘটনার তদন্ত ইতিমধ্যে পুলিশের তরফ থেকে শুরু করা হয়েছে। নাতি এবং তার স্ত্রীকে আটক করেছে পুলিশ এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের তরফ থেকে। দেবব্রত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। দেবব্রত, কি খবর পাওয়া যাচ্ছে, ঠিক কি ঘটেছে পুলিশ সূত্রে বা কি খবর? দেখো, বালি নিশ্চিন্দা এলাকাতে এই ঘটনা ঘটেছে, নিশ্চিন্দা থানা এলাকায়, এবং এখানকার বাসিন্দা গির্জা তার আজকে অস্বাভাবিক মৃত্যু হয়, এবং পাড়া প্রতিবেশী তারা যেটা অভিযোগ করছেন যে তাকে খুন করা হয়েছে, এবং সম্পত্তি নিয়ে তাদের দীর্ঘদিন ধরেই একটা বিবাদ চলছিল, ছেলে নাতি নাতবউ সবার সাথেই, এবং মাঝে মধ্যেই অশান্তি লেগে থাকতো বলে প্রতিবেশীরা জানিয়েছেন, যেমন ওই বাড়ির যারা ভাড়াটিয়া রয়েছে তারা জানিয়েছেন, এবং তারাই অভিযোগ করছেন যে বিদ্যাকে মারধর করা হতো এবং তাকে খুন করা হয়েছে এমন অভিযোগ উঠছে। যদি নিশ্চিন্দা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এবং নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে সঠিক কারণ জানার জন্য, এবং ইতিমধ্যেই বড় নাতি এবং তার স্ত্রীকে ইতিমধ্যেই আটক করা হয়েছে এবং পরিবারের আরো কয়েকজনকে পুলিশ খুঁজছে এমনটাই জানা যাচ্ছে। তবে ইতিমধ্যে একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা শুরু হয়েছে এবং নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরে খুনের মামলা শুরু হবে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। ধন্যবাদ দেবব্রত। নিত্যদিনই মারপিট হয়, মানে রোজই হয়, কালকেও হয়েছে মারপিট ওদের, তা আমরা জানি রোজই তো ওদের হয় মারপিট, আমরা আর কেউ ওপরে উঠিনি, হচ্ছে দেখে তারপরে খুঁজছে, এলাম নিয়ে যখন বলছে মেরে ফেলি মেরে ফেলি মেরে ফেলি, মরে যাবো মরে যাবো, এরকম হচ্ছে, তখন এই ঘরের ভাড়াটেটা উঠে গেল, যেতে দেখছে গেটে তালা দেওয়া, ছেলেতে বইতে যখন বেরিয়ে যাচ্ছে এ তখন জিজ্ঞেস করলো কী গো তোর ঠাকুমা কি পড়ে গেল? বউ তখন বলছে জানি না তো, জানি না তো, তার আগে কিন্তু মেরে ফেলেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।